হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রশ্মি। আমি চলে এসেছি আজকে এফডি ব্লগ। তো চলো দেখি আটুকার সামনে এখানে টেরাকোটা মূর্তি কতগুলো দেখতে পাচ্ছি। বিষ্ণুপুরের খুবই সুন্দর লাগছে, আর এখানে একটা খুব সুন্দর কুড়ে ঘর, যেটা খুব সুন্দর লাগছে। তো কাপড়ের মধ্যে করা খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা হচ্ছে বাঁকুড়ার ওই বিষ্ণুপুরের, ওটাকে তুলে ধরেছে বুঝতে পারছো, এই যে বাউলগুলো থাকে বাঁকুড়ায় সেই বাউলগুলো। বন্ধুরা তো খুব সুন্দর ছোট ঘর করা, আর এই যে বিষ্ণুপুরের টেরাকোটা খুবই সুন্দর। চলো ভেতরে যাই। গোল্ডেন হচ্ছে সুন্দর। এ দেখো বন্ধুরা, টেরাকোটা শিল্প করেছে, মানে পুরোটাই আর কি অঙ্কন করেছে, আর কিছুটা কাজও আছে। খুবই সুন্দর, অসাধারণ। বিষ্ণুপুরের যে টেরাকোটা শিল্প হয় সেটাকে আর কি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। চলো ভেতরে যাই। তো কত ঘন্টা ঝুলছে, কি সুন্দর লাগছে দেখতে, প্রচুর ঘন্টা। দেখো হাত যায় নাকি তোমার, যাচ্ছে না, যাই হোক চলো সামনে যাই। এই যে ঠাকুর নমগড়ে নাও, আর এই হচ্ছে জোপড়ে ঝাড়টা, আর এই হচ্ছে ডিজাইন, খুব দারুণ দারুণ সব ডিজাইন দেখতে পাচ্ছ। বিশাল ভিড় হয়েছে, ঠাকুর হচ্ছে। অসুবিধা কী বললে, কেমন লাগছে? দেখো তো চলো আমরা বেরোই এবার, কেমন লাগলো?